আপনি কোথায় আছেন? আমি আছি ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা জামে মসজিদে। আচ্ছা, আমরা মাঠে ময়দানে একটা কাজ করতেছি সাধারণ জনগণ নিয়ে, যে আসলে সাধারণ জনগণ ইসলাম কতটুকু বুঝে, আসলে কি আমরা কি ইসলাম বুঝি, নাকি ভেড়ার পালের মতো জীবনটা চলে গেল, শুধু দুনিয়ার কাজ নিয়ে বউ ছেলে মিলে চলে গেলো, এইভাবে কিছু কাজ করে। আমরা দেখতেছি সাধারণ জনগণ অধিকাংশ এখনও জানি না প্রথম নবীর নাম কি, শেষ নবীর নাম কি, ইমান ইসলাম কাকে বলে, নামাজ কয়েক তো নামাজ নামাজ কীভাবে জানি না। তো এইভাবে আমরা কাজ করতে চাই, আপনি আমাদের কাজটাকে কীভাবে দেখবেন? জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, মানুষ এগুলো জানা দরকার। আমরা কোনো ফেতনা ফেসাদ কোনো দলের দিকে কাউকে আহ্বান করি না, শুধু ইসলামের মৌলিক বিষয়গুলি জানানোর জন্য, এলেম অর্জনের দিকে ধাবিত করার জন্য কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে আমরা উপদেশমূলক, নসিহতমূলক এবং কিছু জিনিস আমরা জাতিকে উপহার দিতে চাই। একটা হচ্ছে, আমরা যেটা জানি প্রথম হচ্ছে ইমান, তারপরে আমল। আমাদের মানুষ, অধিকাংশ মানুষ এখনও জানে না এই সিরিয়াল, ইমান আগে না আমল আগে, জানে না ইমান কি জিনিস, জানে না। আপনি কি বলেন, ইমান আগে না? অবশ্যই ইমান আগে। এখন ইমান, ইমান যদি আমরা শিখি তো উজু শিখছি, উজু ভাঙ্গা কারণ শিখছি, তো যদি কারণ না শিখি উজু ধরে রাখা যাবে না। আমরা সাধারণ জনগণ না, এখন বলবো অনেক হাজি সাহেবের কথা, অনেক পাক্কা মুসল্লির কথা, তারা এখনও জানে না ইমান কাকে বলে, ইমান ভাঙ্গার কারণ কি। আপনি কি বলেন, ইমান ভাঙ্গার কারণ যদি না জানে সে কি ইমান ধরে রাখতে পারবে? না, ইমান ভাঙ্গার কারণ জানতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক কথা বলছি অনেক খতিব সাহেবের সাথে, অনেক প্রিন্সিপালদের সাথে, অনেক ইমামদের সাথে, যে হুজুর আপনার জীবনে, আপনার এলিমি জীবনে, ইমামতির জীবনে আপনি তো অনেক মুসল্লিকে পাইছেন আপনার কাছে আসছে, বলছে হুজুর এটা কেমনে, ওটা কেমনে, এই মাসলা কীভাবে, সেই মাসলা কীভাবে, আপনার কাছে কজন মানুষ আসছে হুজুর ইমান কাকে বলে, আজকে আমাকে ইমান শেখান, তো এরকম আমরা খুব পজিটিভ উত্তর পাই নাই। আপনার কাছে কীরকম আসছে? না, আমার কাছেও আসে নাই ইমান শেখানোর জন্য। শুধু দাওয়াত তাবলিগের যে মেহনত, সেখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ইমানটা শিখা হয় না। হয় আমরা তো ভাবি যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের ইমান আছে, কালিমা পড়লাম, বাকি এটাকে কালিমাটাকে আমাদের পক্ষে সহিভাবে আমরা আমাদের কলবের মধ্যে আমরা স্থান দিতে পারি নাই। আপনি কালিমা পড়তেছিল আইলাইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো এটাকে যে বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা অন্তরে, অন্তঃস্থলের মধ্যে অন্তরে বিশ্বাস করা এবং মুখে প্রকাশ করা, এই জিনিসটা আমরা, আমাদের কমতি আছে। সেজন্য ইমানের বেশি বেশি মেহনত করা দরকার, ইমানি কথাবার্তা বলা দরকার। আচ্ছা, আপনার কাছে কেউ আসে নাই, ঠিক আছে, আমরা এরকম অনেক উত্তর পাইছি আসে না, তো আপনারা, আমি অনেককে জিজ্ঞেস করছি সে এটার পক্ষেও খুব একটা উত্তর দিতে পারে নাই। আপনারা তো অনেক সময় অনেক মুসল্লিদের, অনেক মানুষকে বসেন, ভাই বসেন আমরা একটু আলোচনা করি, দিন শিখি, এরকম আমরা করি সাধারণত, আমরা দেখি করি, তো এখন আপনি ব্যক্তিগতভাবে কি আপনার কখনো মুসল্লিদেরকে নিয়ে বসে, আচ্ছা আমরা একটু ইমান শিখি, ভাই আমরা তো ইমান শিখলাম না, জীবন তো চলে গেলো, ইমান শিখি এবং সাথে ইমান ভাঙ্গার কারণ শিখি, কারণ উজু শিখছি, উজু ভাঙ্গার কারণ শিখছি, তাছাড়া উজুকে ধরে রাখা যাবে না, আমরা একটু ইমান শিখি, ইমান ভাঙ্গার কারণ শিখি, যদি ইমান ভাঙ্গার কারণ না শিখি ইমানকে ধরে রাখা যাবে না। আপনি ব্যক্তিগতভাবে কি কখনো এই ইমানের তালিম দিয়েছেন? আসলে আমার ব্যক্তিগত উদ্যোগে এই দেওয়া হয় নাই, বাকি আমি যখন বিভিন্ন ইমানি মোজাকারা করি, ইমানি কথাবার্তা বলি, তখন মসজিদের মধ্যে ইমানি নিয়ে, ইমান নিয়ে আলোচনা যখন করি, তখন ইমানি বয়ান, ইমানি আলোচনা, ইমানি মোজাকারা করা হয়, এতটুকু। বাকি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মানুষে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন মানুষদের ধারে ধারে যে বারে বারে গিয়ে একসাথে করে, একত্রিত করে ইমানি কথা বলা দরকার, এভাবে হয় নাই। আচ্ছা, ইমানের মোজাকারা এটা কি আগের বিষয়, নাকি ইমান কাকে বলে স্পষ্ট করে বোঝা, ইমানের উসুল কয়টা, ইমানের আরকান কয়টা, আহকাম কয়টা, ইমানের রোগগুলি কী কী, কী করলে ইমান ভেঙে যায়, এটা আগের বিষয়, আপনি কি মনে হয়? আসলে এই ইমানি মোজাকারা করতে গেলে এগুলা চলে আসবে, এই বিষয়গুলা চলে আসবে, শিখা হবে আমাদের, জানা হবে দরকার। আগে এতে ইমান কাকে বলে, ইমান ভাঙ্গার কারণ কি, এগুলো আগে জানা দরকার অবশ্যই। তো আমরা এখন আপনার কাছ থেকে, আমাদের প্রোগ্রামটা সারা বিশ্ব দেখে, আমাদের প্রোগ্রামটা বহু মানুষ দেখে, তো লক্ষ লক্ষ লোক দেখে, আমরা আপনার কাছ থেকে জাতিকে স্পষ্ট করে শেখাইতে চাই আজকে, যে ইমান কাকে বলে, ইমানের উসুল কয়টা, ইমানে আরকান কয়টা, আহকাম কয়টা, ইমান ভাঙ্গার কারণ কয়টা, আপনি কি আমাদের 5 মিনিট সময় দিয়ে শেখাবেন? আসলে পূর্ব প্রস্তুতিও নাই আপনার জবাবগুলো দেওয়ার, আমি বলছিলাম যে লিখিত আকারে বৈশা প্রোগ্রামটা করলে ভালো হতো, বললো যে এখন রাস্তায় হঠাৎ দেখা হয়েছে। পুরো এটাই বলবো, ইমান এই না দেখা জিনিসকে বিশ্বাস করা, যেন আমরা আল্লাহকে দেখি না, তা আল্লাহকে বিশ্বাস করছি, বিশ্বাস করাটার নামই ইমান।
ফেরেশতা দেখি নাই, নবী রাসূলদেরকে দেখি নাই, আসমানি কিতাব নাজিল হইতে দেখি নাই, আখিরাত দেখি নাই, এগুলাকে বিশ্বাস করার নামে ঈমান। আচ্ছা, আমরা জানি ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমন্বয়। একটা হচ্ছে অন্তরে সত্যায়নভাবে, মানে সত্যায়ন, অন্তরে সত্যায়ন মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আর মুখের স্বীকৃতি, মুখ থেকে ঘোষণা আর কাজের বাস্তবায়ন, এই তিনটি সমন্বিত রূপই হচ্ছে ঈমান। এখন আপনি যদি কিছু মনে না করেন, আমরা কথা বলে দেখেছি আপনার, আপনি বলেন তাবলিগ, তাবলিগে আমরা ঈমানে মেহনত করি। আমি অনেক তাবলিগ ভাইয়ের সাথে কথা বলছি, আপনার তাবলিগে যারা আমি এদের সাথে কথা বলছি, আমি বলছি ভাই যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ঘরে দাগ কিসের, আপনি বলবেন 20 বছর ঈমানে মেহনত করি, তাই না, এজন্য দাগ হয়েছে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই ঈমানে মেহনত তো আপনি করেন, আমরা তো করতে পারি নাই, অনেক অনেক লোক করতে পারে না, তো আপনার কাছে তো ঈমান শিখতে হবে। তা আমরা যখন প্রশ্ন করি যে ভাই তুমি বলো, আপনি বলেন যে 20 বছর ঈমানে মেহনত করে ঈমান কাকে বলে আমাদেরকে শিখান, আমরা দেখি সে থুতমুতো খেয়ে যায়, স্পষ্ট করে বলে না। এখন আপনি বলেন প্রস্তুতি নাই, এটা কেমন প্রস্তুতি? যেটা যেটা এক যে ভাই একটু, যেটা প্রথম কথা, যেটা প্রথম আমল, এটা আমার মুখে, যেটা মাপকাঠি জান্নাত যাওয়া, এটা আমার মুখস্থ থাকে না কেন? এখানে যেহেতু একটা লাইভ প্রোগ্রাম, সারা দুনিয়ার মানুষ এই প্রোগ্রামটা দেখতেছে, তো গুছানো প্রোগ্রাম হলে ভালো হতো। হঠাৎ রাস্তায় আপনি দেখা হয়েছে, সাক্ষাৎকার নিচ্ছেন। বাকি যারা দাওয়াত তাবলিগের মেহনত করে তারা মূলত অন্যকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো নিজে শিখা, নিজে শিখতে যায়, অন্যকে শিখাইতে যায় না, নিজের শিক্ষাটা অর্জন করার জন্য তারা যায়। আচ্ছা, আমি নিজের শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি, আমি আমি ব্যক্তিগতভাবে আমি আপনার আমির দেখি, আমিরদের সাথে আলাপ করছি, অনেক সাক্ষাৎকার আছে আমার, যে এদেরকে জিজ্ঞেস করছি যে তুমি এই 20-15 বছর মেহনত করে, ইমানে মেহনত করে তুমি কি শিখেছো ইমান কাকে বলে, ইমানে উছুল কয়টা, ইমানে আরকান কয়টা, আহকাম কয়টা, ইমানের ইমানের রোগগুলি কী কী, ইমান ভাঙ্গার কারণ কী কী, জানে না, তো এটাকে আপনি কী বলবেন? না, এগুলো তো শেখানো হয়, প্রথমেও তো ইমানের মেহনত শেখানো হয়। ইমানে মেহনত সে করে, সে ইমানে মেহনত করে করে সে ইমান ভাঙ্গা, ইমান ভাঙ্গার কারণ সে জানে না। না, যেটা আমার অভিযোগ ভাই, ইমান ভাঙ্গার কারণ সে জানে না। যদি সে ইমান ভাঙ্গার কারণ না জানে, ইমানকে ধরে কীভাবে রাখবে, মানে কীভাবে চেক দিয়ে রাখবে? সে 20 বছর কিসে মেহনত করলো, সে আজও ইমান ভাঙ্গার কারণটাই শিখতে পারলো না, কিসে মেহনত করলো, আপনি কি বলবেন? আসলে এই দাওয়াত তাবলিগের যে মেহনতটা, এখানে ইমান 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 ঠিক করার জন্য, ইমান মজবুতির জন্যে মেহনত, ইমান শিক্ষা করা হয়, অথবা এক একজনের এক একটা থিম, এক একটা সিস্টেম, ফর্মুল মানে সিস্টেম, আপনি যেভাবে মেহনত করাতে চাচ্ছেন, জানাইতে চাচ্ছেন, আপনারটা একরকম, তারা আরেক রকম শিখতে আসে, প্রত্যেকে প্রত্যেক স্থান থেকে মেহনত করতে আসে, বাস্তবটাই শিখতে আসে, হয়তো বা প্রকাশ করতে পারতেছে না। আমরা মনে করি আমাদের মাঠ পর্যায়ের স্টাডি গবেষণা, আমরা মনে করি যে আমরা ব্যর্থ, আমরা ইমান সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা, আমরা অজ্ঞতা আমাদের ডুবে আছে, ইমান সম্পর্কে আমাদের জ্ঞান নাই। ইমান ছিল প্রথম কাজ এক এক, আর আমল ছিল জিরো, যত জিরো যুগ হবে ফিগার বাড়বে। আমরা শুধু জিরোর পিছনে ঘুরি, একের পিছনে ঘুরি না, এক কী জিনিস চেনার চেষ্টা করি না, এককে খোঁজার চেষ্টা করি না, এটা আমি বলবো আমাদের ব্যর্থতা। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা ইমান কাকে বলে, স্পষ্ট করে ইমান কাকে বলে, ইমানে উসুলগুলি কী কী, আর কান আহকামগুলি কী কী, ইমান ভাঙ্গার কারণগুলি কী কী, এগুলি নিয়ে কাজ করবেন, আল্লাহ যেন আমাদেরকে ইমান শিখার তৌফিক দেয়। যদি ইমান না শিখি, শিখলাম কি, আমি তো আমল দিয়ে তো আমি জানা যাবো না। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে বলবো যে আমরা যেহেতু আপনার কাছে আমরা জানতে চাবো যে আমরা সেদিন দেখলাম যে দাওয়াতে তাবলিগ একটা বইয়ের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে টঙ্গি মাঠে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সমান সওয়াব পাওয়া যায়। না না, হ্যাঁ না, দাওয়াতে তাবলিগের প্রশ্নের উত্তর সেখানে আল্লামা শফি রাহিমুল্লাহ এবং উলিপুরি হাফিজুল্লাহ তারাও সাপোর্ট দিচ্ছে, মানে তারা সে সম্মতি দিচ্ছে। তারা কি বোকা? আপনি কখনোই সাপোর্ট দিবে না। শুধু বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজের নেকি পাওয়া যাবে। মদিনা শরীফে এই প্রতি রাকাতে কোনো কোনো 1,000, কোনো কোনো জায়গাতে আসছে 50,000, মসজিদুল আকসা সেখানে আসছে 25,000, এইভাবে আসছে। এর বাহিরে, এই তিন জায়গার বাহিরে কোথাও নামাজ পড়লে বিশাল হয়ে যাবে, বা জামি মসজিদে নামাজের যে নেকি, টঙ্গি ইস্তেমার ময়দানে নামাজ পড়লে সে একই নেকি পাওয়া যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা বড় আশ্চর্য বোধ করলাম যখন আমরা দেখলাম যে দাওয়াতে তাবলিগের প্রশ্নোত্তর পর্বে এটা বলা আছে কি 49 কোটি। তখন আমি এক ভাইকে বললাম, ভাই রে এটা বিশ্বাস করলে কি ইমান থাকে, ইমান থাকবে যে আপনি কোথায়, আপনি কাকে ছোটো করলেন, কাকে বড় করলেন, 49 কোটি আর মাত্র 1 লক্ষ? তো আশ্চর্য, তো তারাও এরকম বলে, বলার পর তারা তাদের ভুলটা স্বীকার করে। যেমন কালকে আমরা কিছু প্রশ্ন করলাম, কিছু প্রোগ্রাম করলাম এই তাবলিগের কিছু গল্পের উপরে, সেখানে আমার চাচা, আমার আপন চাচা ভাই, আমার আপন চাচা আমাকে বলতেছে তুই জানোস 3 বার চিল্লা দিলে
একটা উমরা সমান সব হয় আমার আপন চাচা এখন এই ক্ষেত্রে আপনি কি বলবেন না না তিনবার চিল্লা লাগাইলে উমরা সব উমরার আমল স্থানীয় উমরার আমল দাওয়াত তাবলীগের মেহনতের আমলের স্থানে এটা এটা দাওয়াতি কাজ আর ওইটা একটা উমরার আমল কিছু নিয়ম কানুন আছে হ্যাঁ উমরার সাথে এটার সাথে কোনো সম্পর্ক আচ্ছা পরে কালকে কালকে আমরা এক মুরব্বী মানে যে মুরব্বী তাবলীগের মুরব্বী ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলে হ্যাঁ এটা আমরা জানি শুনছি পরে ওনার সাথে যখন কথা বললাম তখন সে ভুলটাকে শুধরে নিল আচ্ছা আরেকটা কথা আমরা দেখি আপনার অনেক মুরব্বীদের সাক্ষাৎকার তারা বলে যে আমরা টঙ্গী মাঠে ইজতেমায় হাজির হলে তিনবার একটা বড় হজের সমান সওয়াব হয় টাকা পয়সা নাই যাইতে পারে না এই জন্য এখানে বারবার আসি তিনবার আসলে একটা বড় হজ সেক্ষেত্রে আপনি কি বলবেন না না এগুলো সম্পূর্ণ ভুল কথা দাওয়াত তাবলীগের মেহনতে ইজতেমা হয় সকল যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে সকল মুসলমানরা একসাথে হয় জড়োই হয় একটা বড় একটা বরকতময় জায়গা বাকি এটার সাথে হজের সাথে তুলনা দেওয়া এটা কখনোই ঠিক না এগুলো সম্পূর্ণ ভ্রান্ত আকীদা ঈমান নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা যেন এই সমস্ত গল্প থেকে জাতিকে সরাই দেই যেন এটার এটার মধ্যে জাতিকে বহাল না রাখি যেটা আমরা দেখি আমি আমি ব্যক্তিগতভাবে ভাই তাবলিকে বসে আছি মসজিদে তারা গল্প করতেছে হ্যাঁ জানেন একটা সাপ 70,000 ফেরেশতা পারে না ওই সাপের সাথে তা আমার সাথে গল্প করতেছে তাবলিগের ভাই তা আবার মসজিদে তালিম হচ্ছে আমি বসলাম সেখানে তারা তালিম করতেছে কি কয় একজন লোক তাবলিকে যাবে তার বউ বলতেছে না তুমি গেলে আমিও বাড়ি চলে যাবো মানে চলে যাবো বাপের বাড়ি তো সে করছে কি ঠিকই তাবলিকে গেছে আর বউ এখান থেকে চলে গেছে বাপের বাড়ি যাওয়ার সময় দুইটা ছেলে ছোটো ছোটো বাচ্চাকে করছে ঘরে রাখছে ঘরে রেখে তালা মেরে দেবরের কাছে চাবি দিয়ে বলতেছে তোমার ভাই চলে গেছে তাবলিকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি এই ভাইটাকে সামলাইব এখন ওই তিন মাস নাকি আপনার চিল্লা তিন 120 দিন 120 দিন পরে বাবা এসে দেখে দুই বাচ্চা দিব্যি খেলতেছে চাচা তিন মাসের মধ্যে কখনো ভাতিজাদের খবর নেয় নাই এখন আপনি বলেন জাহিলের যুগ সবচেয়ে খারাপ যুগ ছিল না ওই যুগে কি এরকম চাচা ছিল এখন এই গল্প গেলে আমরা শুনি আর বলে সুবহানাল্লাহ এরকম করে ভাই এখানে আপনি এই আপনি যেটা বলছেন বাকি সকলের ক্ষেত্রে না এখানে দাওয়াত তাবলীগের মেহনতকে ছোট করে দেখার কোনো স্রোত না কোনো ই নাই ঠিক হবে না কোনোভাবেই ঠিক হবে না এই কাজকে ছোট করে দেখা বাকি এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কাজ করতেছে লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে দুই তিনজন এমন হতেই পারে আমরা ছোট করে দেখি না আমরা দেখি আসলে দাওয়াতের কাজের অনেক পজিটিভ দিক আছে তবে আমরা রিকোয়েস্ট করব এই যে পচা পচা গল্পগুলি থেকে মানুষকে সরানো এই গল্পগুলি যেন আমরা না বলি আমাদের মুখে শোভা না পায় বাইরে ভাই এটা আপনার বই ভাই রে এটা আমরা জাতিকে সজাগ করতে চাই যেন এই গল্পগুলি আমরা না শুনি অনেক বলছি ভাই অনেক বলছি যে আমরা না শুনি আমরা আমরা না দেখি আমরা নিজেকে শুধরাতে চাই আপনি কজনকে শুধরাবেন আপনি তো এই গল্প তো বহু লোকের মুখস্থ হয়ে গেছে আপনি কজনকে শুধরাবেন ব্যক্তিগত আমরা এইভাবে জাতিকে শুধরাতে চাই যে এই পচা গল্পগুলি বাদে আমরা বিবেক দিয়ে বুঝে তারপরে সুবহানাল্লাহ বলবো শুধু খালি বলবো শুনবো সুবহানাল্লাহ বলবো না হ্যাঁ আমরা আরেকটা জিনিস দেখি যে অনেক লোকই আমি প্রশ্ন করছি শিক্ষিত লোকদের যে এই এত বছর তাবলিগে ঘুরতেছেন সুবহানাল্লাহ তো অনেক বলছেন সুবহানাল্লাহ অর্থ কী আশ্চর্য ভাই জানে না অনেকে জানে অনেকে এগুলোর অর্থ যায় নিয়ে আমল করে বাকি এই কিছু ভুল থাকবে আপনার লক্ষ লক্ষ মানুষ কাজ ধানের সাথে চিটা থাকে না এমন বাকি হ্যাঁ এমনও না গুণা হবে গুণা কথা বলি নাই কোনটা বললাম যে ভাইরে গুণা কথা বলি নাই কোনটা বললাম যেটা তুমি এত বলতেছো তাবিক নিয়ে বলতেছো সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র শিখতে 2 সেকেন্ড লাগলো তো 2 সেকেন্ডের শিক্ষাটা তুমি কেন 5 বছর শিখতে পারলা না এটা আমার প্রশ্ন ভাই না বলে গুণা হবে এটা বলি নাই আচ্ছা আল্লাহ আমাদেরকে তাবলিকে ঘুরে আমাদেরকে এই ভুয়া গল্প থেকে হেফাজত করুক আমরা এটা বলবো আমরা যেন না বলি আমরা যেন না শুনি এই গল্পগুলি যেন আমরা সরে দিই আমরা যেন শুধু কোরআন হাদিসের আমলে এই আমি যেটাই বলতেছি আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন বাকি এখানে দাওয়াত তাবলিগের মেহনতকে ছোট করে দেখা যাবে না অনেক মানুষ আপনার পথহারা মানুষ সঠিক পথের সন্ধান মানুষ বেনামাজি মানুষ নামাজি হচ্ছে এই কাজে এসে বাকি কিছু মানুষ তো এলোমেলো থাকবে যারা হ্যাঁ যাদের পকেটে অস্ত্র ছিল তাদের পকেটে মেসো একটা এখন না আপনি বলেন যে আপনি এটাকে খুব সুন্দর কথা বললেন যে কাবার থেকে আপনার টঙ্গী মাঠে 49 কোটি সালাতে সমান স্বভাব বিশ্বাস করে ইমান থাকবে না আপনি বললেন এটা আপনি আরে ভাই আপনি বলেন দলিল আমি বললাম দাও তো তাবলিগের কথা ভাইরে
দাওয়াতি তাবলীগের বইয়ের কথা আপনি বলেন তুলে নেই, আমি বলছি বইয়ের প্রশ্নোত্তর আপনি যান আসে খুঁজেন, বইয়ের নাম কি দাওয়াতি তাবলীগ প্রশ্নোত্তর খুঁজে আসে খুঁজেন, আপনি কি কেন বলেন দলিল নেই? আচ্ছা এখন আপনারা আপনারা স্বীকার করলেন হজের সাথে দাওয়াত তাবলীগের এই 40 দিনের সাথে তুলনা করা এটা কখনোই ঠিক হবে না। এটা একটা মাদ্রাসা দাওয়াত তাবলিগ, 40 দিনের জন্য মাদ্রাসায় গেল, মাদ্রাসায় ভর্তি হলো, এখান থেকে কিছু জিনিস শিক্ষা গ্রহণ করলো। তাবলিগে যাওয়ার উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ করা, অন্যকে শিখানোর উদ্দেশ্য নিজে শিক্ষা করা। আমি আপনার মাথায় এই 2-3টা পয়েন্ট দিয়ে দিলাম যে যেটা আমাদের সচরাচর অনেক মানুষ মুখস্থ করে ফেলছে এবং এই আকিদা লালন করে, ঈমান লালন করে, আমি আপনাকে অ্যালার্ট করলাম ভাই, আমরা এখান থেকে জাতিকে সজাগ করে দেবো, মানুষ যেন এরকম উল্টাপাল্টা না বুঝে থাকে। আরো ভালো করে আপনারা তদন্ত নেন, এই বইগুলো আসলে উল্লেখযোগ্য কেউ মনে হয় ছাপাই নাই, কেউ বের করে নাই, এগুলা কোনো আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমরা যেটাকে আমরা মুরব্বি মানি, সেখান থেকেও মনে কোনো স্বীকৃতি প্রাপ্ত না আপনি যে কথাগুলো বলছেন। আচ্ছা আমি আমার কথা সত্যায়ন স্বরূপ আমি আপনাকে রিকোয়েস্ট করবো, দাওয়াতে তাবলিগ বইয়ের একটা প্রশ্নোত্তর পড়বে আপনি এটা পাবেন, যদি পান আমার কথা মনে হবে, আর যদি না পান আমাকে গালি দিবে, আমি কিচ্ছু বলবো না, কোনো অভিযোগ থাকবে না। আচ্ছা এখন আমরা যাই, আমরা এটা নিয়ে ভাই আসলে আমাদের কারো দুস্থটি খুঁজে বেড়ানোর কথা না, আমরা মানুষকে ইমানের স্বচ্ছতা আনতে চাই, আমরা মানুষকে ইমান বোঝাতে চাই, ইমানের স্বচ্ছতা আনতে চাই। সেখানে আমার ব্যক্তিগত যদি কোনো গল্প থেকে থাকে ইমান বিরোধী এটাকে আমরা ছাড়তে চাই, যদি কারো থেকে থাকে ওটাকে আমরা ছাড়াইতে চাই, আমরা ইমানকে স্বচ্ছ করতে চাই, আমরা নির্দ্বিধায় কোনো হিংসা বিদ্বেষ ছাড়া আমরা সবার জন্য কীভাবে ইমান পয়দা করা যায়, ইমানের বিষয়গুলি কীভাবে জানানো যায়, কীভাবে আমলটাকে সই করা যায় এইভাবে কাজ করতে চাই, কোনো দালত কোনো দলাদলি কোনো গুরামি কোনো তেরামি এগুলি করতে চাই না। বাকি আমার এখানে কথা থাকবে আপনাদের যে উদ্যোগ ইমানি বিষয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, কথা থাকবে কাউকে কোনো ছোটো না করে আপনি আপনার কাজটা করে যান, মানে দাওয়াত তাবলিগের মেহনত ছোটো অথবা অন্য মেহনত ছোটো এটা কখনও ছোটো করা যাবে না। বাকি আপনারা যে কাজ করতে আছেন ইমানি মেহনত ইমান শিখাচ্ছেন ইমান ভাঙার কারণ শিখাচ্ছেন এটা করে যান, সমস্যা নাই, জাতি উপকার পাক। দুঃখিত ভুল বুঝবেন না, আমরা আসলে কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমরা দুই ভাইয়ের উপকারের জন্য আমরা একটা বিষয়কে তুলে ধরতেছি যে যাতে তার চোখটা সজাগ হয়, যাতে বিবেকটা নড়ে উঠে, আসলে কাউকে ছোট করার জন্য না, আসলে গল্পগুলি বিভ্রান্তকর যদি না হয়ে থাকে আমরা এটা করবো না বলবো না, এখান থেকে জাতিকে সেভ করবো এটাই মূল কথা। আপনাকে ছোট করবো করে আমার কাজ কি? আমি তো দেখি আপনি দাওয়াতের মাধ্যমে অনেক সন্ত্রাস ভালো হয়, অনেক বেনামাজি নামাজ পড়ে, তো কেন ছোট করবো? আমার ছোট উদ্দেশ্য না, তবে এই সমস্ত গল্পগুলি যদি থেকে থাকে আপনার যাচাই বাছাই করে ওটাকে যেন আর না আগায়, ওটা আগাইতে না পারে এই জন্য কাজ করতে হবে। সর্বোপরি আমাদের যে এই মাঠে ময়দানে প্রোগ্রামটা আমরা দেখি ভাই অনেক মানুষ খুব গালাগালি করে, এখন আপনার কাছে কী মনে হইলো, আমরা কি আসলে কোনো ফেতনা ফেসাদ বা কিংবা দলাদলির দিকে কাউকে দাওয়াত দিচ্ছি নাকি আসলে দরকার আছে? মূল কাজ যেটা যে ইমান ভাঙার কারণ কয়টি, ইমান কাকে বলে, এগুলো শিখাবেন, ফেতনা ফেসাদ এগুলো তো আমি এটা করলে মনে হয় ভালো হবে আপনার, মানে মূল কাজ যেটা এটা। আচ্ছা আমরা সাধারণ মানুষকে নিয়ে এই যে আপনার অনেক প্রোগ্রাম করলাম, তারাও জানে না আসলে, তারা প্রথম নবীর নামও জানে না, তারা নবী আমাদের নবীর নামও জানে না। আমরা এই বিষয়ে মূলত কথা হচ্ছে আমরা মানুষকে এলেম অর্জনের দিকে ধাবিত করতে চাই, যে ইসলাম যে জানতে হয়, আল্লাহ যে প্রথম আদেশ নাজিল করছেন পড়ো ইকরো, আমরা ওটার বাস্তবায়ন করতে চাই, মানুষকে দুইটা বই তুলে দিতে চাই, মানুষকে পড়ার জন্য আহ্বান করতে চাই, আমরা শুধু গল্পের উপরে কাউকে আগাইতে দিতে চাই না। তো এইভাবে আমরা কি আমাদের কাজটা করে যাব নাকি বন্ধ করে দেবো, আপনার কি মন্তব্য? আপনাদের উদ্দেশ্য যেটুকু বুঝতে পারতেছি যে ভালো উদ্দেশ্য, মানুষদেরকে আলেমে দিন হাসিল করার চেষ্টা করতেছেন এর মাধ্যমে, তো ভালো উদ্যোগ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, চালিয়ে যান, বন্ধ করবেন কেন? আচ্ছা আমরা দেখি, আমরা একটা জিনিস দেখি, খুব গালাগালি চলে, তো গালাগালি খুব বেশি হয় না, আমাদের এক একটা প্রোগ্রাম 30 লক্ষ 40 লক্ষ লোক দেখে, আর লাইক করে 3 লক্ষ লোক এরকম, তো সেখানে গালাগালি করে কজন, 2-4, 10,000, 20,000, তো যারা গালাগালি করে ওদের আইডি আমরা সার্চ দিয়ে দেখি ম্যাক্সিমাম কবর পূজারি মাজার পূজারি, মানে এই বিভ্রান্তকর লোকগুলি এদের গালাগালি করে। তো এই জন্য আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে যাব, আমরা থামবো না এবং জাতি উপকার হবে, এটা আপনাদের পরামর্শ? জি, আল্লাহ তালা আপনাদের এই মেহনত কবুল করুক, সহি মেহনতের উপর থাইকা কাজ করেন, আল্লাহ তালা আপনাদেরকে কামিয়াবি দান করবে। আমিন সুম্মা আমিন, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।